नमस्कार बन्धुरा, आज के तुम्हारे जो एक नतून चाकर विज्ञप्ति नहीं ग्रामीण रोजगार कल्याण संगठन थे एक नतून चाकर विज्ञप्ति बैरिए गवर्नमेंट रेजिस्टर्ड तुम्हारा देखते ही पाच स्क्रीनर ओपर। एखे पश्चिमबंगे डिस्ट्रिक्टे और प्रति ब्लके एकजन कर्मी नियोग एखे कारा कारा आवेदन करते हैं क्यों आवेदन करें समस्त किस स्टेप बै स्टेप आज के भिडियोते हमें जान देव। एखे तुम्हारा माध्यमिक उच्च माध्यमिक और ग्रेजुएशन पास तीनटे জন্যই শূন্যপদ রয়েছে। তোমরা কোনো একটি পাস করে থাকলে এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবে। এখানে প্রতিটি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, এখানে অফিসিয়াল নোটিশটি আমি ডাউনলোড করে তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করে দিচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল নোটিশটি তোমরা এখানে ডাউনলোড নোটিফিকেশানে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। তো আমি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ রোজগার কল্যাণ সংগঠন ওয়েস্ট বেঙ্গল, এখানে যেই শূন্যপদগুলো বেরিয়েছে এখানে দেখে নাও। পোস্ট নেম, এখানে পোস্ট নেম, নাম্বার অফ পোস্ট, কোয়ালিফিকেশান, স্যালারি পার মান্থ। এখানে তোমাদের প্রথমে যে পোস্টের কথা বলবো সেটা হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রতিটা ডিস্ট্রিক্টে একজন করে কর্মী নিয়োগ করানো হবে। এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 16,500 টাকা থেকে 19,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। পরের যে চাকরিটা সেটা হলো ব্লক কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। প্রতিটা ব্লকে একজন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অথবা গ্র্যাজুয়েশন চলাকালীনও তোমরা আবেদন করতে পারো। 15,000 টাকা থেকে 17,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। এখানে কম্পিউটার অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। প্রতিটি ব্লকে একজন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের নলেজ থাকলে তোমরা এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারো। এখানে 13,500 টাকা থেকে 15,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তারপরে যে চাকরিটা সেটা হলো ব্লক সার্ভে, এখানে তোমাদের প্রতিটা ব্লকে 4 জন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবে। 12,000 টাকা থেকে 14,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। এখানে এজ লিমিটের ক্ষেত্রে যেটা বলেছে দেখে নাও, এখানে 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেরকম 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যায় তারা সেরকমই পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলছে টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। জব লোকেশান অ্যাট ডিস্ট্রিক্ট অথবা ব্লক লেভেলে তোমাদের নিজের এলাকাতেই চাকরি হবে। ন্যাশনালিটি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন তোমরা হয়ে থাকলে এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 14/9/2021 থেকে 12/11 পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে, মানে নভেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। grks.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের GK 50 নাম্বারের এবং GS 50 নাম্বারের, তারপরে তো এখানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি যেটা টেস্ট হবে সেটা 50 নাম্বারের, টোটাল 150 নাম্বারের এক্সাম হবে। 2 ঘন্টা তোমাদের এক্সাম টাইম দেওয়া হবে। এবং এখানে সবথেকে ভালো ব্যাপার যেটা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে তোমাদের যেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে বেঙ্গলি এবং ইংলিশ দু ভাষাতেই তোমরা এক্সাম দিতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা তোমাদের দিতে হবে সেটা হলো 170 টাকা তোমাদের দিতে হবে। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 170 টাকা এবং 320 টাকা ফর আদার্স, মানে যারা জেনারেল এবং যারা ওবিসি তাদেরকে 320 টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এবং তোমরা যারা যারা এই চাকরিগুলির জন্য আবেদন করতে চাও তারা এখানে যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে যে বাটনটা রয়েছে, এই অ্যাপ্লাই নাও বাটনে তোমরা যেই পদের জন্য আবেদন করতে চাও, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ব্লক কোঅর্ডিনেটর, কম্পিউটার অপারেটর, ব্লক সার্ভে, তোমরা যেই চাকরিগুলির জন্য আবেদন করতে চাও এখানে তোমরা অ্যাপ্লাই নাও বাটনটা যে পেয়ে যাচ্ছ এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তোমরা এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারো। এবং এখানে সমস্ত কিছু প্রসেস বলে দিয়েছে এবং তোমরা এক্সাম শিডিউল, এক্সামিনেশান শিডিউল ডাউনলোড করে পুরো বিস্তারিত দেখে নিতে পারো। ডাউনলোড নোটিফিকেশানে ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো। 12/11/2021 পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে চাকরির কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির জন্য আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।